বাংলাদেশ টি টোয়েন্টি দলের কোচ থাকছেন না রাসেল ডোমিঙ্গো। এখন থেকে শুধু ওয়ানডে ও টেস্টে বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন এই দক্ষিণ আফ্রিকান। আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত শ্রীধরন শ্রীরাম বাংলাদেশ দলের টেকনিক্যাল পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করবেন। মমিনুর রিপনের রিপোর্ট। শেষ পর্যন্ত গুঞ্জনটাই সত্যি হলো, বাংলাদেশের টি টোয়েন্টি ফর্মেট থেকে সরিয়ে দেওয়া হলো দক্ষিণ আফ্রিকান কোচ রাসেল ডোমিঙ্গোকে। এখন থেকে তিনি দায়িত্ব পালন করবেন ওয়ানডে এবং টেস্ট দলের। দুপুরে রাসেল ডোমিঙ্গোর সঙ্গে বৈঠক শেষে মিরপুরে এ তথ্য জানিয়েছেন বিসিবির সভাপতি। রাসেল ডোমিঙ্গো তো টি টোয়েন্টিতে না, সে তো ওডিআই এন্ড টেস্ট, আমরা টি টোয়েন্টিতে একে আলাদা করেছি। বাট আমাদের একজন টেকনিক্যাল কনসালটেন্ট আমরা নিয়েছি টি টোয়েন্টির জন্য, সে গেম প্ল্যানটা দিবে। সো গেম প্ল্যানও যদি সে দেয় তাহলে এখানে হেড কোচটা করবে কি আর? ফ্রেশ মাইন্ডসেট তৈরি করতে চাচ্ছি পুরো টি টোয়েন্টিতে, করে দেখতে চাচ্ছি, ইটস অ্যান এক্সপেরিমেন্ট। তবে টি টোয়েন্টির দায়িত্ব হারালেও অন্য একটা দায়িত্ব বেড়েছে ডোমিঙ্গোর। এখন থেকে তিনি ঘরোয়া ক্রিকেটেও নজর দেবেন, সঙ্গে জাতীয় দল থেকে বাদ পড়া ক্রিকেটারদের সমস্যা ও টেকনিক্যাল বিষয়গুলোর সমাধানে মনোযোগী হবেন। টি টোয়েন্টি দল আর আমার দল না, আমি অন্য দুই ফরম্যাটের দল নিয়েই ভাববো। 2023 সালের ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতিটাও খুব ভালো করে নিতে পারবো। আমাদের টেস্ট পারফরমেন্স খুব বেশি ভালো নয়, সেদিকেও আরও বেশি নজর দিতে চাই। 2023 সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত ডোমিঙ্গোর সাথে চুক্তি রয়েছে বিসিবির, তবে যে কোনো সময় এই চুক্তি ভাঙতে পারবে ক্রিকেট বোর্ড কিংবা রাসেল ডোমিঙ্গো। মমিনুর রিপন, এটিএন বাংলা, ঢাকা।